হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে এলাম আপনাদের মাঝে আমার আরেকটি ব্লগ শেয়ার করতে। তো এখন আমাদের এখানে প্রায় রাত 9:30 মতো বাজে। তো আমরা বের হয়েছি শপিংয়ে, আমি আর ওয়াফিক। তো কাল হচ্ছে আগামীকাল 27 ডিসেম্বর, ওয়াফিকের বাবার বার্থডে। তো তাই বের হওয়া। তো আমাদের প্ল্যান আছে যে ওকে একটু সারপ্রাইজ দেব। তো ওকে বলেছি যে আমি আর ওয়াফিক একটু ঘোরাফেরা করতে বের হয়েছি, বাট আমার প্ল্যান হচ্ছে কেক নেওয়ার। তো দেখা যাক 12টার পরে ওকে কেক দেখানোর প্ল্যান। তো আমার মনে হয় ও খানিকটা বুঝে গেছে, বাট তারপরও আমার মতো আমি ট্রাই করছি। ইয়েস, তো আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আমার পুরো ব্লগটি। তো এখন আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে আমরা যাব কেকটা নিতে, আর ওখান থেকে তারপর অন্য জায়গায় যাওয়ার প্ল্যান। তো যেখানে এসেছি সেটা হচ্ছে বেসিক্যালি একটা মেক্সিকান মল, যেটার নাম হচ্ছে ফিয়েস্তা। যারা ইউএসএতে থাকেন তারা তো নিশ্চয়ই জানেন এটা সম্পর্কে। আর যেহেতু ওয়াফিককে নিয়ে আমি একা বের হয়েছি, তাই দূরে কোথাও যাওয়ার আর সাহস করলাম না, রিস্ক নেওয়া হলো না। আর তো এখানে এসে দেখি যে ওর যে ফেভারিট, ওয়াফিকের বাবার যে ফেভারিট ফ্লেভারটা ছিল কেকের, ওটা হচ্ছে ট্রেসলেজেস, বাট এটা শেষ হয়ে গেছে। তো তখন একটা চিন্তায় পড়ে গেলাম যে তাহলে এখন কোনটা নেওয়া যায়। আর এক একটা কেক দেখতেই পাচ্ছেন এত সুন্দরভাবে ডেকোরেট করা। তো তারপর এখান থেকে একটা সিলেক্ট করলাম, আর ওর যে ফেভারিট ফ্লেভারটা যেটা ড্রেসলেজেস, ওটা হচ্ছে ছোট টাইপের একটা কেক নিয়েছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলি যে ড্রেসলেজেস কেকের কিন্তু ফ্লেভারটা, যেটা হচ্ছে আমাদের দেশের যে মালাই কেক নামে পরিচিত এখন, খুবই ফেমাস ওটা, তো ওই দুটোর কিন্তু একই ফ্লেভার। বাংলায় বলে মালাই আর আমরা বলি ড্রেসলেজেস, মেক্সিকান যেটা। তো এরপর আমার ওইখানে কেক নেওয়া শেষে তারপর চলে এসেছি শপিংয়ে, যে অ্যাটলিস্ট ওর যাতে একটু ডাউট না হয় যে আমরা কেক নিতেই বের হয়েছি, কারণ এর জন্য একটু দেরি করে তারপর বাসায় গেলাম। জলদি চলে গেলে তো বোঝা যাবে। আর আমার কিছু শপিংও ছিল, উইকলি যে শপিংগুলো করা হয়। তো এই তো এখন প্রায় বাজে 12:05। তো আমি ওকে অলরেডি উইশ করে ফেলেছি, বাট তারপরও কেকটা নিয়ে ওকে গিয়ে একটু সারপ্রাইজ করা। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো কি, আমরা কিন্তু জানি যে আমাদের যে মানুষজন আছে আশেপাশে, আমাদের প্রিয় মানুষজন, তারা কিন্তু বার্থডেতে আমাদেরকে সেলিব্রেট করবেই, সারপ্রাইজ টাইপের কিছু একটা দেবেই। বাট তারপরও এগুলো করা, যাতে করে ওরা নিজেদেরকে বুঝতে পারে যে আমাদের কাছে তারা কতটুকু স্পেশাল। তো এই তো এখানে ওয়াফিক আর বাবা খেলতেছিল, তো আমি ওখানে নিয়ে গেলাম ওদের জন্য। আর ওয়াফিক মাশাআল্লাহ এত খুশি হয়েছে, ও বেসিক্যালি ভেবেছে যে কেকটা হয়তো আমি ওর জন্য নিয়েছি। তো যাই হোক, ওকে খুশি করাই হচ্ছে আমাদের দুজনের মেন উদ্দেশ্য। তো আমার আজকের ব্লগটা কিন্তু শেয়ার করার এটাই মূল উদ্দেশ্য বলা চলে, যে ওয়াফিক যেন বড় হয়ে দেখতে পারে যে ওর ছোটবেলায় দিনগুলো ওকে নিয়ে আমরা কীরকমভাবে সেলিব্রেট করেছি। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিউয়ার্সরা তো যারা আছেন তারা তো সবসময় আমার যে কোনো কাজে অনেক এপ্রিশিয়েট করে, না বললেই নয়। স্ট্রবেরি তো ওর ফেভারিট। তো আমি ওদের বাবা ছেলে কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করেছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই ব্লগের মাধ্যমে আমার স্মৃতিগুলো একটু ধরে রাখার ট্রাই করা। আর হ্যাঁ, যারা আমার নতুন ভিউয়ার্সরা আছেন তাদের যদি আমার আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। আমি আমার লাইফে বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স শেয়ার করে থাকি। আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, তাহলে আমি নেক্সট কোনো ব্লগ দিলে সেটা নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো এই তো এটা হচ্ছে এর পরদিন সকালবেলায়। তো আমি চাচ্ছিলাম যে এই দিনটাতে আমরা সারাদিনই কী কী করবো সেটা একটু শ্যুট করে রাখবো। তো যতটুকু পেরেছি করেছি, কারণ হচ্ছে আমরা একটু বিজি ছিলাম ওই দিনটায়, তাই ওরকমভাবে আমি ওভারঅল করতে পারিনি, বাট তারপরও স্পেশাল মুহূর্তগুলো একটু শ্যুট করেছি। তো ঘুম থেকে উঠে কফি খেয়ে তারপর বের হয়ে গেলাম কাজের উদ্দেশ্যে। আমাদের একটু অফিসিয়াল কাজ ছিল, আর সেটা কিনা ছিল ডালাসে।
তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ডালাসের মেইন ডাউন টাউন যেটা বলা চলে। তো ওখান দিয়ে আমরা যাচ্ছি, আর আকাশের অবস্থা লাইক মেঘলা হয়ে আছে। তো আমাদের এখানে প্রায় গত 2 সপ্তাহ যাবতই সারাদিনই বৃষ্টি হচ্ছে বলা চলে, আর প্রচণ্ড বাতাস, আর হচ্ছে ঠান্ডা পড়ে গেছে। লাইক আমাদের এখানে তো স্নোফল হয় না, বাট ওই বাতাসই এত ঠান্ডা লাগে। আমার মনে হয় যে যারা টেক্সাসে আছেন সেটা ওরা অবশ্যই ফিল করছেন আমার মতো। আর এখন তো প্যান্ডেমিকের জন্য আমরা যেখানেই যাচ্ছি না কেন সবাই আরও ডাবল সতর্কতা অবলম্বন করছে, কারণ নতুন আরেকটা ভাইরাসে লাইক করোনা ভাইরাসটাই নাকি আরও শক্তিশালী হয়ে এসেছে। তো যাই হোক, আল্লাহ ভরসা। তো আফিক তো এখানে এসে খুবই হ্যাপি, লাইক ও অনেকদিন যাবত বাহিরে বের হচ্ছিল না, লাইক প্যান্ডেমিকের জন্য আমরা ওরকমভাবে বেরও হচ্ছি না। আর আমরা বের হলেও দেখা যায় যে বাবুকে নিয়ে বের হওয়া হয় না, ওর বাবা অথবা আমি থাকি বাসায় ওকে নিয়ে। তো সারাদিন কাজ শেষে বাসায় ফিরতে ফিরতে একদম সন্ধ্যা হয়ে গেছে, আর বাসায় এসে ওয়াফিকের বাবা ফ্রেশ হয়ে আবার বের হয়েছিল টেনিস খেলতে, আমাদের কিছু ভাইয়ারা আছেন তাদের সঙ্গে। তো আমি ভাবলাম যে কেননা এই ফাঁকে আমি ওর ফেভারিট কিছু ডিশ কিনে নিয়ে আসি ডিনারের জন্য, কারণ ওরকমভাবে আমার হাতে সময়ও ছিল না যে বাসায় কিছু রান্না করার। বাট হ্যাঁ, যদিও গতদিন আমি রান্না করেছিলাম বিরিয়ানি ওর জন্য। তো এই তো এখানে হচ্ছে, এটাকে বলে চিকেন 65, এই আইটেমটার নাম, আর এটা হচ্ছে মালাই কাবাব। তো আমাদের বাংলাদেশি একটা দোকানে যেখানে কিনা সব কিছুই হালাল ফুড আইটেম, তো ওখান থেকে আমি ভাবলাম যে কেননা এটা নিয়ে আসি। আর ও কিন্তু জানে না যে আমি বাহির থেকে খাবার আনবো, ওকে বলেছি যে দেখি বাসায় কি একটা করা যায়। বাট তারপরও ভাবলাম যে ওর জন্য একটু সারপ্রাইজের ব্যবস্থা করি, লাইক ও দেখলে খুশি হবে। আর এখানে আমি চিকেন বিরিয়ানি করেছিলাম, আর সাথে ছিল ওর ফেভারিট চমচম মিষ্টি। ওর দেশীয় মিষ্টিগুলো তো এখন আমাদের খুবই মিস করা হয়, আর এই মিষ্টিটা ওয়াফিকের বাবার খুবই পছন্দের, তো তাই ভাবলাম যে এটাও ট্রাই করা হোক। তো এই তো এই ছিল আমার আজকের ছোট্ট ডেলি ব্লগ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো আজানা এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।